বন্ধুগণ, আমরা এখন আছি আমি কমলাপুর রেল স্টেশনে। ঈদের আগের দিন আজকে, কিন্তু সেই রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। ঈদের আগের দিনে যত মানুষের ভিড় থাকার কথা ছিল, যাত্রীর চাপ নেই আজকে। যদিও ঈদের আগের দিন, কিন্তু যাত্রীর চাপ কম। মোটামুটি ট্রেন গুলি সময় মতো ছেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন 1.5 লক্ষ মানুষ ঢাকা ছেড়ে যায় এই ট্রেনের মাধ্যমে। অন্যান্য পথে যাচ্ছে সবাই, পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করেন, সেজন্যই তাদের এই যাত্রা। তো এটা পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে ঈদ করার জন্য গ্রামে যান আমাদের বিশেষ ট্রেডিশন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং এবার ঈদ উপলক্ষে কমলাপুর রেল স্টেশনের যিনি ম্যানেজার জনাব মাসুদ আহমেদ, উনি বললেন যে এখানে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ ঢাকা ছেড়েছে। যদিও কালকে ঈদের দিন ট্রেন সংখ্যা কমে যাবে, বাট আবার 19 তারিখ থেকে যথারীতি সব ট্রেন ছেড়ে যান। আগামীকালকে আমাদের পবিত্র ঈদুল আজহা পালিত হবে বাংলাদেশে। এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের আমাদের শেয়ার হয়েছে ঈদ যে আলোচনা হয়েছিল গত 12 জুন থেকে, তো 12, 13, 14, 15 জনের বাংলাদেশ শেয়ার হয়েছে আন্তনগর ট্রেনের টিকিট কেটে মিল কমিটি ট্রেনের টিকিট কেটে পারফরমেন্স দেখলাম। তাদের সংকল্পে ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে এবং যাত্রীরা তাদের গন্তব্য বলতে পেরে অত্যন্ত আনন্দ এবং উৎসাহ প্রকাশ করেছে। আনন্দ বলে আমরা প্রকাশ করছি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে অনেক সতর্কতা তৈরি হয়েছে এবং সমাজ দাসের মধ্যে কিনা টিকিটে প্রমাণ করে চাপ করে অবশ্যই। আমরা আপনি জানেন যে আজকে আমাদের ঈদ যাত্রার শেষ দিন, সকাল থেকে এখন পর্যন্ত সবগুলো ট্রেন দেখে সময় সেরে গেছে এবং সম্মান যাচ্ছে যেমন নিরাপদে এবং স্বাস্থ্যে তাদের নিজের পক্ষ আসে। আজকে সকাল থেকে চাপটা কমলক্ষ পড়ে গিয়েছে অন্য তুলনায়। আপনি জানেন যে সারাদিন আগামীকাল যেহেতু আজকে আলোচনা হবে, সেহেতু আপনাদের তার আগেই তাদের যে সুযোগ সমস্যা, যাই হোক সর্বোপরি বাংলাদেশ রেলের সকল পর্যায়ের কর্মচারী, রেল পর্যায়ের কর্মচারী নির্লজভাবে কাজ করে গেছে সম্মানের সঙ্গে এক সুন্দর স্বাস্থ্যময় অনিরাপদ দিব্যাঙ্গ পর্যটন। আপনারা জানেন বাংলাদেশ রেলের সারা বছর কর্মকর্তাকে সবাই সম্মিলিতভাবে অনুষ্ঠান করে জনসাধারণকে নিরাপদ তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব। এ লক্ষ্যে আমরা কতটুকু সফল হয়েছি দিয়েছি অবশ্যই আপনাদের আপনাদের মাধ্যমে সমাজ রাজ্য সদালয়ের সমস্ত উচ্ছ্বাস আকাঙ্ক্ষা বেরিয়ে আসে। সমাজ রাজ্য সাধারণ পরিণত এবারও বিশ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোন রকম চলতি ঝামেলা ছাড়া এবং আপনি জানেন এবং বিলম্ব ছাড়া তারা যাদের করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে বরাবরই যাত্রা যেমন নিরাপত্তা প্রস্তুত বেশি গুরুত্ব থাকে আর সেই জন্যই আমার জিনিস প্রোগ্রাম কার্যক্রম এবং সার্ভিস নিরাপত্তা আপনার দশের সাহায্যে নিশ্চিত হচ্ছি আপনারাও করেছেন আপনাদের মাধ্যমে আমার অনুরোধ করলাম। এই সার্ভিস সবকিছু মিলিয়ে এবছরও প্রতিটি লাগায় খাবার এক সুন্দর প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ উপলক্ষে কতজন যাত্রী যাচ্ছেন ঢাকার বাইরে যাচ্ছেন ঈদের সময়? আমাদের যদি প্রতি ঈদের স্টল সহ আমাদের সকল ট্রেনের মাধ্যমে আপনাদের কবিতা মিলিয়ে সবাই অনেক আগে শুরু হয়েছে
স্বাভাবিক সময় কতজন ভয়? 1 থেকে 1.5 লাখ ঈদ উপলক্ষে স্বাভাবিক সময় কতজন ভয়? স্বাভাবিক সময় আপনার প্রায় 1 লক্ষ। আপনি জানেন যে এই ঈদ পবিত্র ঈদ আছা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দ উৎসব উপর একটা আনন্দের সবাই নারী তিনে গড়ে পিছিয়ে আপনারা জানেন যে গার্ডেন যখন কালকে সেটা বিকেলে শুরু হয়েছে একটা ব্যাপক চাপ হয়েছিল, সেটা আমাদের আপনার কুড়িগ্রাম এবং আজকে সকাল 1 কথা এগুলোতে ব্যাপক চাপ ফেলেছে। তো আসলে উৎসব মতো মানুষগুলো দেয় আর ফেরানো চাপ ফেলে এবং তাদেরকে একটা উপায় অবশ্যই তাদের চাপের উপর শীত করছে সবাই চেষ্টা করেছে আমরা ঘোরা বাইরে আনন্দ চেষ্টা করছি। তখন আসলে এই মানুষগুলো তো মারার নাম জানা যায় না, একটা মানবিক বিষয়গুলো বিবেচনা করে তাদেরকে তাদের আবার সবাইকে জানেন যে ঈদের দিন আমাদের আন্তর্জাতিক চর্চা করে না, আপনারা জানেন আগামীকালকে শুধুমাত্র চট্টগ্রাম মেল ঢাকা থেকে যেটা যেটা খুলে যায় এই ট্রেন চর্চা করবে, তার কোনো ট্রেন চর্চা করবে না। আবার ঈদের পরদিন থেকেও আপনারা কিছু আন্তর্জাতিক চর্চা করবে 19 তারিখ থেকে যথারীতি আমরা সবগুলো মানে 19 তারিখ থেকে সব ট্রেন সব ট্রেন চর্চা করবে আর 18 তারিখে কিছু কিছু আত্মনগর ট্রেন চর্চা করবে ইস্ট 0 ওয়েস্ট 0। যদি আপনার যা থাকে তাহলে আমি তালিকাটা দিতে পারবো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে ঈদের দিন শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম মেল ট্রেনটি চলবে। ধন্যবাদ।